খান এই আইডি থেকে প্রশ্ন করেছেন, আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। ফরজনামা শেষে সম্মানিত মোনাজাত সম্পর্কে বলেন। এ বিষয়ে আমাদের ইউটিউবে আসুন্না ফাউন্ডেশনের চ্যানেলে বিস্তারিত একটি আলোচনা আছে, আপনি শুনে নেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ফরজনামাজের শেষে সম্মিলিতভাবে মোনাজাত করা নবী আলাইহিসসালামের 10 বছরের মাদারি জিন্দিগির কখনো একবারের জন্য করেছেন সাহাবিদেরকে নিয়ে এরকম কোনো প্রমাণ নাই। এবং 4 খলিফা 30 বছর খেলাফত করেছেন, তারাও সর্বসাকুল্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং 4 খলিফা মিলিয়ে প্রায় 76,000 ওয়াক্ত সালাত পড়িয়েছেন ইমামতি করে কমবেস। এর ভিতরে কখনো তারা সম্মিলিতভাবে মানে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছেন এভাবে আমাদের মধ্যে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না, বিধায় আমরা এটাকে খেলাফে সুন্নাত বলবো। নাসিরুদ্দিন